হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো চঙ্গ সুস্থ আছো। তো আজকে ভিডিওতে একটা ইন্ডিপেন্ডেন্ট বাংলা শর্ট ফিল্ম নিয়ে কথা বলবো, যেটার নাম হলো খিদে। বেশ ইন্টারেস্টিং কিন্তু নামটা। তো এটা কিন্তু ইউকেতে একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়ালি সিলেক্টও করা হয়েছিল, সেটার নাম তখন ছিল হাঙ্গার। তো আজকে প্রায় দীর্ঘ এক বছর আগের শর্ট ফিল্ম এটা, আমি আজকে দেখলাম। তো ভাবলাম যে কতক্ষণে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই সিনেমাটা যিনি স্টোরি, স্ক্রিপ্ট এবং তার পাশাপাশি অভিনয় করেছেন মেইন লিডে, তিনি হলেন সৌম্যালো দত্ত। আই থিঙ্ক নামটা নেওয়ার পর থেকে তোমরা অনেকেই চিনতে পেরে গেছো আমি কার কথা বলছি। যারা চিনতে পারোনি তোমাদেরকে বলে দিই, কিছুদিন আগে হয়েছে একটা বাংলা ফিল্ম রিলিজ করেছিল যেটার নাম ছিল ব্রহ্মদত্ত, ডিরেক্টেড বাই অভিরূপ ঘোষ, যিনি এর আগে রহস্যরোমাঞ্চ সিরিজ, কে সিক্রেট আই, জম্বিস্তান। তো সেখানে ব্রহ্মদত্ত হিমসেলফ, মানে ব্রহ্মদত্ত যিনি সেজেছিলেন, তিনি কিন্তু নানা দাদেন আমাদের সৌম্যালো দা, এবং ভালো অভিনেতার পাশাপাশি তিনি একজন ভালো মানুষ, এটা আজকালকার দিনে খুব দরকার। তো চলে আসি এবার খিদে নিয়ে। তো খিদের যে মেইন স্টোরি বা কনসেপ্ট, সেটা সৌম্যালো দা নিজেই করেছেন, ডিরেকশন দিয়েছেন সুব্রত দাস, এবং সৌম্যালো দার পাশাপাশি অভিনয় করেছেন ইউবরাজ, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন রাজ দঙ্গল। এই হচ্ছে টিম। তো আমরা যখন কোনো কাজ করতে যাই না, সেটা শর্ট ফিল্ম হোক বা কোনো সিরিজ হোক বা সিনেমাই হোক, আমরা ভাবি যে বাজেটটা একটা বিশাল বড় জিনিস, বাজেট কোথা থেকে আসবে কোথা থেকে আসবে। যারা শর্ট ফিল্ম বানায় তারা তো এটা প্রচণ্ড রকমভাবে ভাবে যে জিরো বাজেট বা কম বাজেটে শর্ট ফিল্ম বানাচ্ছি, লোকের ভালো লাগবে। তো দেখো, তোমার কাছে যদি একটা ভালো স্ট্রং স্টোরি লাইন কনসেপ্ট থাকে না, এবং তোমার যদি মনে হয় যে নিজের উপর কনফিডেন্সটা থাকে যে আমার যে টিমটা নিয়ে আমি কাজ করছি আমরা পারবো, সেটা অভিনয় হোক, এডিটিং হোক, ডিওপি ক্যামেরার কাজ, যাই হোক, যে আমরা পারবো, মানে এই যে সেলফ কনফিডেন্স, ডেডিকেশন, এই জিনিসগুলো কিন্তু বাজেটের থেকে অনেক অনেক বেশি পাওয়ারফুল। সো এই খিদের শর্ট ফিল্মটা দেখলে তোমরা সেটা বুঝে যাবে। সেরকম মানে হাই ফাই লেভেলের ক্যামেরা ওয়ার্ক নেই, হাই ফাই লেভেলের বিজিএম নেই, কিন্তু স্টিল দেখতে কত ভালো লাগে, কারণ স্টোরি লাইনটা খুব ভালো, তার সাথে রয়েছে মানে ফাটাফাটি অভিনয়, আসছি সেটা প্রসঙ্গে বলবো আর কি। তো এখানে গল্প যেটা দেখানো হচ্ছে যে একজন গরিব লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এবং একটা বড় বাড়ির সামনে এসে সে দাঁড়ায়, এবং বাড়ি থেকে সে বলে যে আমি অনেকদিন ধরে না খেয়েছি, প্লিজ আমাকে কিছু খিদে মানে খেতে দাও, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো বাড়ির ভেতর থেকে বাড়ির মালিক বেরিয়ে আসে, এবং সে এসে দেখার পরে বলে যে ঠিক আছে, ভেতরে খাবার রাখা আছে, এসে খাও। প্রথমে একটু ইতস্তত বোধ করে, লোকটা ভেতরে আসতে চায় না, তারপরে ভেতরে নিয়ে আসে বাড়ির মালিক, এবং তাকে বলে যে হয় না জেনারেলি ঘরে কাউকে ডাকলে যে খিদে যখন পেয়েছে তাহলে তো টেস্টটাও পেয়েছে, তো জলের মতে নিয়ে সে বলে যে ঠিক আছে একটু জুস নিয়ে আসি। এরপর থেকে টুইস্ট আসতে শুরু করে, সেগুলো আমি আর রিভিল করছি না, সেটা দেখার জন্য আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে খিদে শর্ট ফিল্মটা দেখো। তো এখানে স্টোরি তো এগোচ্ছেই, তার পাশাপাশি এত সুন্দর অভিনয় দুজনেরই, ইউবরাজ যিনি গরিব লোকটার অভিনয় করেছেন তারও অসাধারণ পারফরমেন্স, এবং সৌম্যালোদার এক্সপ্রেশন ইজ মানে আউটস্ট্যান্ডিং, মানে মনে হবে যেন অন্যান্য তাবর তাবর অ্যাক্টাররা ফেল হয়ে যাবে, এমন কিছু কিছু ফেসিয়াল এক্সপ্রেশন দিয়েছে, অসাধারণ লেগেছে আমার। তো তোমার ক্যামেরা হয়তো ঠিকঠাক, মানে কী বলবো, খুব হাই ফাই লেভেলের ক্যামেরা নিয়ে তুমি কাজ করোনি, কিন্তু তার ভিতর যারা পারফরমেন্স দিচ্ছে তারা যদি দমদার পারফরমেন্স দেয় না, সেটাই একটা মাস্টারপিস হয়ে যায়। তো আমার প্রচণ্ড ভালো লেগেছে এই শর্ট ফিল্মটা। তোমরা যারা যারা দেখোনি প্লিজ একবার গিয়ে দেখো। সৌম্যালো দা নিজের একটা ইউটিউব চ্যানেল আছে ফিল্মেনিয়া, সেখানে খুব সামনে মোহিনী বলে একটা শর্ট ফিল্ম আসছে, সেটার জন্য তিনি নিজের মানে লুকটা চেঞ্জ করেছেন। তিনি কিন্তু এক্সপ্লেন করতে খুব ভালোবাসেন, আমি দেখেছি তাকে, আমি অনেকদিন ধরেই ফলো করি, আমি দেখেছি নিজের লুকের সাথে হোক বা গল্পের সাথে হোক তিনি এক্সপ্লেন করতে কিন্তু প্রচণ্ড ভালোবাসেন। তো এই শর্ট ফিল্মটা কিন্তু অন্য একটা ইউটিউব চ্যানেলে এসেছে, সেই ইউটিউব চ্যানেলটাতেও কিন্তু এখনও বেশি সাবস্ক্রিপশন নেই, তোমাদেরকে আমি মানে কী বলবো, রিকোয়েস্ট করবো সেই মানে চ্যানেলটার পাশে গিয়ে একটু দাঁড়াও, আমরা যদি পাশে গিয়ে দেয় তাহলেও কিন্তু তারা বুঝতে পারবে যে আমরা যে কাজটা করছি লোকের ভালো লাগছে, তারা পরের কাজটার জন্য কিন্তু তারা একটা এনার্জি পাবে। তো প্লিজ সাপোর্ট দেম, এবং তোমরা নিজেরাই গিয়ে দেখো, মানে এই ধরনের শর্ট ফিল্ম কিন্তু তোমাদের কাছে যদি হাইফাই কনসেপ্ট থাকে, তোমরা নিজেরাও অভিনয় করতে পারো, তো তোমরাও কিন্তু এরকম নতুন নতুন কনসেপ্ট আনতে পারবে। আমার তো বেশ 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 ভালো লেগেছে খিদে শর্ট ফিল্মটা, কেন এত আন্ডাররেটেড হয়ে আছে আমি এখনও বুঝতে পারি না, প্রচুর লোকের এখনও দেখা বাকি আছে। আমরা দেখি যে প্রচুর শর্ট ফিল্ম আছে যেগুলো 1 লাখ 10 লাখ অবধি ভিউজ চলে যায়, কিন্তু প্রচুর ভালো ভালো শর্ট ফিল্ম এরকমও আছে যেগুলো প্রচুর কম ভিউজ পায়। ভিউজ পেলে এসব পেলে কি একটা সাপোর্ট, আলাদা একটা মানে কনফিডেন্স দেয়, কাজ করে একটা এনার্জি চলে আসে। সো আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি শর্ট ফিল্মটারও, তার সাথে সাথে ফিল্ম এনেছি ইউটিউব
চ্যানেলটা আছে সেটারও তোমরা প্লিজ গাইজ সাপোর্ট দেম, এটুকুনি বলবো। এবং তোমরা নিজেরাই দেখে নিজেরাই ডিসিশন নাও যে সেখানে গল্প বলো, পারফরমেন্স বলো কেমন লেগেছে, তারপর নিজে কমেন্ট সেকশন এসে বলো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। সো এটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, এবং এই ধরনের ভিডিও আরও পেতে গেলে নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও আমাদের চ্যানেলে, মজা হয় আড্ডা হয় এবার আর কিচ্ছু না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।